আসসালামু আলাইকুম, আমি শামস পারভিন, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট হিসাবে কর্মরত আছি ফেমাস স্পেশালাইজড হসপিটালে। সেই সাথে কনসালট্যান্ট নিউট্রিশনিস্ট হিসাবে ব্র্যাক হেড অফিসে আছি এবং পাশাপাশি চেম্বার করছি ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল বনশ্রী। আজকে মধু নিয়ে কথা বলতে আসছি। মধুটা হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হোক, বড়দের ক্ষেত্রে হোক, বৃদ্ধ বয়স থেকে শুরু করে আমরা মধু বা মধু জাতীয় জিনিসগুলো খাওয়ার প্রবণতা কিন্তু এখন আমাদের অনেকটাই বেড়ে গিয়েছে, আমরা কিছুটা সচেতন হয়ে গিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে ছোট ছোট কিছু সতর্কতা রয়েছে, বিশেষ করে মধু খাবারের ব্যাপারে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই নিষেধাজ্ঞা রয়েছে। সেটা কীরকম, যে মধু সাধারণত আমরা বলি এক বছরের বাচ্চাকে কখনোই দেওয়া যাবে না, অর্থাৎ এক বছর, ওয়ান প্লাস বছর যখন হবে বাচ্চাটা তখন আমরা তাকে মধু দিব। এক বছরের আগে বাচ্চাকে কখনোই মধু দেওয়া যাবে না। কেন যাবে না বাচ্চাকে মধু দেওয়া, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা মিসকনসেপশনে ভুগি। অনেকেই কিন্তু নানি দাদি বা আগের যারা মানুষ আছেন, বাচ্চা হওয়ার সাথে সাথে মধু দিয়ে দেন, যে বাচ্চা বড় হলে মধুর মতো কথা বলবে না, হ্যাঁ, যেন কর্কশ কণ্ঠ না হয় তার জন্য মধু দেয়। এটা একটা মারাত্মক ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, আমাদের কিন্তু বাচ্চার জন্মের সাথে সাথে তো মধু তো দেয়াই যাবে না, পানি পর্যন্ত দেওয়া যাবে না, আমরা সেটা নিষেধ করি। সেই সাথে এক বছরের আগ পর্যন্ত আমরা বলি যে মধু কোনোভাবেই তাদের খাদ্য তালিকায় রাখা যাবে না। এখন কেন রাখা যাবে না সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। মধুটা মূলত কি হয় যে এটার ভেতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা থাকে, যেটা শরীরের জন্য ভালো। কিন্তু এটার সাথে সাথে কিন্তু কাঁচা মধু, মধু তো আমরা রান্না করে খাই না, তাই না? মধু আমরা কিন্তু কাঁচা ফর্মেই খেয়ে থাকি, অর্থাৎ সরাসরি আমরা যেটা পাই সেটার মধ্যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের জীবাণু থাকে। হ্যাঁ, যখনই ওয়ান প্লাস বয়সের একটা বাচ্চাকে যখন আমরা মধু দিই, তখন কিন্তু তার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ওইভাবেই তৈরি করা হয় যে সেই জীবাণুটা প্রতিরোধ করে সেই মধুর থেকে যে পুষ্টি গুণাগুণটা সে কিন্তু ডাইজেস্ট করে নিয়ে নিতে পারে। কিন্তু এক বছরের আগে একটা ছোটো বাচ্চার স্টমাক কিন্তু ওইভাবে তৈরি হয় না, তার ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু ওইভাবে তৈরি হয় না একটা মধুকে ডাইজেশন করার জন্য। তখন কি হয়, বাচ্চাটা কিন্তু ওই মধুটা আর নিতে পারে না, তখন ওই যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম যে জীবাণুটা সে অলরেডি নিয়ে নিয়েছে সেটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সে গড়ে তুলতে পারে না। তখন কি হয়, এক ধরনের রোগ তৈরি হয় যেটাকে আমরা বলি ইনফ্যান্ট বোটুলিজম। হ্যাঁ, ইনফ্যান্ট বোটুলিজম কিন্তু গবেষণায় দেখা গেছে যে ইনফ্যান্ট বোটুলিজমের থেকে প্রায় 70% বাচ্চার ক্ষেত্রে 23 দিন পর্যন্ত তাদেরকে ভেন্টিলেশনে রাখতে হয়। এটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকি। তাহলে আমরা কেন এই ঝুঁকিটা নিব, বাচ্চাকে কখনোই আমরা এক বছর আগে মধু দিব না। আর এই অতিরিক্ত পরিমাণে এক বছরের আগে আমরা যদি চিনির বিকল্প হিসেবে আমরা মধুটা বাচ্চাদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে ব্যবহার করি, তখন কিন্তু কি হয় যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, বদহজম হতে পারে, বাচ্চাদের মাংসপেশী দুর্বল হয়ে যায়, বমি হতে পারে, এবং আমি যেটা বললাম যে ইনফ্যান্ট বোটুলিজমও হতে পারে। তাই আমরা ইনফ্যান্ট বোটুলিজম থেকে বাচ্চাকে অবশ্যই রক্ষা করার জন্য এক বছর আগে আমরা কখনোই মধু দিব না। মধুর প্র্যাকটিসটা আমরা অবশ্যই করবো। মধু কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা ক্যালোরি। চিনির বিকল্প হিসেবে আমরা যখন মধু ব্যবহার করি, চিনি কিন্তু কি হয় পুষ্টিহীন ক্যালোরি, আর মধু হচ্ছে পুষ্টিযুক্ত ক্যালোরি। তাই আমরা মধু ব্যবহার করব কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এক বছরের পর। তাহলে আমরা যদি এভাবে আমরা মধুটাকে যদি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কিন্তু বাচ্চারা সেক্ষেত্রে সুস্থও থাকবে, পুষ্টিও পাবে, কিন্তু এক বছরের আগে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।